আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল আমাদের বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা পরিবেশন করা হয় খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি কিন্তু বানানোর ঝামেলা মনে করে অনেকে এটা আমরা তৈরি করি না আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র তিনটা সবজি দিয়ে রেস্টুরেন্টের স্বাদে এবং সেই স্টাইলে এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে দেখাবো রান্না করা কিন্তু অনেক সহজ খেতেও কিন্তু অনেক মজার আজকের এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য আমি এখানে তিন ধরনের সবজি নিয়েছি বাঁধাকপি নিয়েছি দুই কাপ গাজর নিয়েছি এক কাপ আর পেঁপে নিয়েছি এক কাপ আর হাফ কাপ আমি এখানে আমার পছন্দ অনুযায়ী তিনটা সবজি ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবেন তবে তিনটা সবজি কিন্তু আমাদের ঘরে খুব বেশি পাওয়া যায় যার কারণে আমি তিনটা সবজি ব্যবহার করেছি আর সবজিগুলো কিন্তু দেখতেই পারছেন আমি একটু লম্বাটে লম্বাটে করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে সবজিটা রান্না করার পর দেখতেও সুন্দর লাগে আর সবজিটা সহজে গলে যায় না আর এই সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজিটা রান্না করতে আমাদের আরও কিছু উপকরণ লাগবে আর তা হলো এক টেবিল চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি এগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি চাইলে আপনারা এখানে আদা রসুন বাটার ব্যবহার করতে পারবেন একই কথা নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আর নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সে হাতে নিয়ে নিয়েছি এক কাপের চাইতে একটু কম মুরগির বুকের মাংস বুকের মাংসগুলোকে কিন্তু আমি সবজির মতো একটু লম্বাটে লম্বাটে করে কেটেছি দেখতেই পারছেন আপনারা চাইলে এগুলো ছোটো ছোটো টুকরো করে কেড়ে নিতে পারেন আর লাগবে আমাদের এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর লাগবে সয়া সস কি পরিমাণ লাগবে এটা রান্না করার সময় আমি বলে দেব। কর্নফ্লাওয়ারে কিন্তু পরবর্তীতে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে এটা গুলিয়ে তারপরে কিন্তু সবজিতে ব্যবহার করব। আর লাগবে তিনটা পেঁয়াজ তিনটা পেঁয়াজের আমি কলিগুলো একটু ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো সব একটা সাইডে রেখে দিয়ে সরাসরি চলে যাব সবজিটা রান্না করতে সবজিটাকে সেদ্ধ করার জন্য আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন ঠিক এরকম ফুটে উঠবে তখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনিটা ব্যবহার করলে এতে করে সবজির যে কালারটা আছে ওটা খুব সুন্দর ফুটে ওঠে এবং এই কালারটা বজায় থাকে নষ্ট হয় না এটা অপশনাল আপনারা চাইলেটাকে ব্যবহার করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপে আর গাজরটা দিয়ে দেব। পেঁপে আর গাজরটা দেওয়ার পর যখন দেখবেন একবার পানিটা ফুটে উঠেছে তখন এর মধ্যে সেই আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবেন বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর যখন আরেকবার এটা ফুটে উঠবে তখন চুলাটাকে সাথে সাথে অফ করে দেব অফ করে দিয়ে একে চালনিতে নিয়ে নেব এবং সাথে সাথে কিছু ঠান্ডা পানি দিয়ে দেব যাতে করে সবজিটা আর কুক হতে না পারে মোট কথা দুইবার এই সবজির পানিটা ফুটে উঠলেই হবে এর চেয়েতে বেশি কিন্তু এই সবজিটাকে সেদ্ধ করতে যাবেন না আমরা অনেক সময় বলি না যে সবজিটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি ঠিক ওরকম এটা ভাব দিলেই হবে আর কিচ্ছু করার প্রয়োজন নেই এদিকে সবজিটা রান্না করার জন্য চলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি এর সাথে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই চাইনিজে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই থাকে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে কুচি করে কেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দেব। দিয়ে চুলা রাসটাকে হাইতে রেখে এটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এখন কিন্তু আমি চুলা রাসটাকে হাইতে রেখেছি এই পুরো সবজিটা কিন্তু আমি রান্না করবো এখন চুলা রাসটাকে হাইতে রেখে চাইনিজ সবসময় হাই আচে রান্না করবেন এতে করে পারফেক্ট একটা চাইনিজ হবে এখন এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা মুরগির বুকের মাংসটা বুকের মাংসটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে এটাকে আমি আবার এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটাকে আমি আরও এক মিনিটের মতো ভাজবো একদিকে চিকেনটা ভাজা হবে আর দিকে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া দিতে থাকবেন তা না হলে কিন্তু চিকেনটা তলানিতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে প্রায় এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেই হাফ বয়েল করে রাখা সবজিগুলো দেখতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে এখন এই সবজিটা দিয়ে এই চিকেন আর এই সবজির সাথে এটাকে খুব ভালোভাবে আলতোভাবে একটু চেড়ে মিশিয়ে নেব চুলা রাচটা কিন্তু অবশ্যই হাইতে রাখবো কিছুতে কিন্তু লো বা মিডিয়াম করবেন না হাইতে রেখে কিন্তু এই সবজিটা রান্না করতে হবে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে একটু আমি আলতোভাবে নেড়ে চেড়ে নেবো এবং একটু ভেজে নেব আলতোভাবে এই জন্য বলছি নাড়াচারা দেওয়ার জন্য যাতে করে সবজিগুলো ভেঙে না যায় সবজিগুলো কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না যার কারণে এই আলতোভাবে নাড়াচারা দেওয়ার কথা বলছি এখন এর মধ্যে দিয়ে দেব সে আগে থেকে মাঝখান দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচটা কাঁচামরিচটা দিয়ে এটাকে আরেকটু চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি আপনারা যদি চাইলে এখানে সবজির পরিমাণ যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণও বাড়িয়ে দেবেন আমি এখানে আজকে যে পরিমাণে সবজিটা রান্না করছি প্রায় ছ থেকে সাতজনের মতো এই সবজিটা কিন্তু খেতে পারবে আপনারা যদি এর চেয়ে বেশি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সব কিছু বাড়িয়ে দেবেন আমি এখানে তিনটা সবজি ব্যবহার করছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতেও পারবেন আজকের এই সবজির জন্য আমার এখানে দু কাপ পানি যথেষ্ট এর চেয়ে বেশি পানি এখানে আমি আর ব্যবহার করব না পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো ভেজিটেবলে কিন্তু অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চাইনিজের একটা ফ্লেভার পাবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আগে কিন্তু হাফ চামচ লবণ ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো মোট এক চা চামচ লবণ লেগেছে আমার এই সবজিটা রান্না করতে এখন অপেক্ষা করব এটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করব না এটাকে এভাবেই রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা এটা কোনো প্রয়োজন নেই আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের চাইতে একটু কম টেস্টি সল্ট যেহেতু চাইনিজ রান্না করছি আর চাইনিজে তো কিন্তু অনেক মাত্রায় আপনার টেস্টি সল্টটা ব্যবহার করা হয় টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আবার যদি ঘরে থাকে তাহলে একটু ব্যবহার করতে পারেন দিলে একটু টেস্টটা ভালো আসে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই যে আগে আমি কর্নফ্লাওয়ারটা দেখিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে একটু গুলিয়ে নিয়ে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা আমি সবজির মধ্যে এখন দিয়ে দেবো একদিকে কিন্তু কর্নফ্লাওয়ারটা ঢালবো আরেকদিকে কিন্তু অনবরত নাড়াচাড়া দেব তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তলানিতে নিতে জমাট বেঁধে যাবে আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে খুব বেশি রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে দিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো বা ফুটে উঠলেই এটা কিন্তু নামিয়ে নেব চোলা থেকে অপেক্ষা করছি আমার সবজিটা ভালোভাবে একটু ফুটে ওঠা পর্যন্ত সবজিটা কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ চামচের মতো চিনি চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু দেখবেন সবজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই চিনিটার কারণে কিন্তু সবজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে চিনিটা দিয়ে এখন এটাকে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল দেখলেন তো কতটা সহজ এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা আর ট্রাস্ট মি একবার এটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কোনো অংশে খেতে সেই বাংলাদেশের রেস্টুরেন্টের চাইতে কম হয়নি অনেক ভালো লেগেছে খেতে এই চাইনিজ ভেজিটেবলটা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ